মনপুরা উপজেলার এক নং মনপুরা ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের কাজিরচর গ্রামের এলাকাবাসী মৌলিক চাহিদা পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন। এলাকাবাসীর দাবি, বাংলাদেশের নাগরিক হয়েও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রামটিতে নেই শিক্ষা ব্যবস্থা, অনেক বয়স্ক মানুষ, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী যারা আছেন তারাও প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত, চলাচলের জন্য নেই ব্যবস্থা। এখানের মানুষগুলো পায় না ও এমএস চাল এবং টিসিবির পণ্য। এমনকি এই গ্রামের জনপ্রতিনিধি যারা রয়েছেন তারাও খোঁজ খবর নেন না এই বানবাসী মানুষগুলোর। এই গ্রামের বেশিরভাগ মানুষ খাস জমিতে বসবাস করেন, সেই জমির মালিকানা করে দেওয়ার কথা বলে একটি কুচক্রী মহল তাদের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে। সকল সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন অত্র ইউনিয়নের বাসিন্দারা। তাদের কি ভাষ্য, এই মানববন্ধনের কি বা উদ্দেশ্য? প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই, যেন আমাদেরকে বারবার নেতারা উঠাই দিতে চায়, ঘর বাড়ি ছাড়তে কয়। বিটা মাটি ছাড়ি আমরা কোথাও যাব না, মরলে আমরা এখানে মরব। জি স্যার, আমি অনেক কষ্ট করি, এই জমিন পরিশ্রম করি, যে জমিন কাটা কাটতে আজকে ছেলে মেয়ে লই নাইনাতপুর লই, এখন সেই জমিন এখন পাইতেছি না, জমিন যে অন্যজনকে নিতে চাই। প্রধানমন্ত্রী, আপনি আমাদের মানবতার মা, আপনি আমাদের বাড়িতে আমরা থাকার ব্যবস্থা করে দেন, আপনার কাছে আমাদের এই প্রতি দাবি। আপনার কাছে আকুল আবেদন, আপনার পাও দেরি হাতে দেরি পা দেরি আমার প্রাপ্য যেমন আমি পাই। প্রধানমন্ত্রী, আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন, আমরা ভূমিহীন, বহুত কষ্ট কাল আসে থাকি, আমরা কলোনি থাকি, আমরা যেন আমাদের বাড়ি ঘরে মানে আমরা থাকতে পারি, সেই ব্যবস্থাটা মানে আপনি করে দেন। আমরা অনেক নির্যাতনে আছি, আমাদের নদীর ফেলা ছাড়া আর কোনো হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনার লোক এই অসহায় দিঘি সরে আমরা বসবাস করতেছি যে 20 বছর পর্যন্ত, তাতে আমাদের সরকার অনুমতি দিছে, সরকার জমিন বন্দোবস্ত দিব। প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আমরা এখানে যারা স্থায়ী আছি, বাড়িঘর করছি, আমরা যেন আমাদের বিটা বাড়ির শাসাবার জমিটা পাই, আমাদের এটাই দাবি। আমার আমাদের জমি মনপুরের থেকে অন্য লোকেরকে বন্দোবস্ত দিয়ে দিতেছে, আমরা শুনি কিন্তু আমাদেরকে বন্দোবস্ত দেয় না। আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ও হাত জোর করে বলতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদের জমিটা আমাদের পাইপটা আমাকে দেন, আমাদের অধিকারটা আমাদেরকে দেন, এটাই আমাদের দাবি আপনার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো মানবতার মা, আপনি আমাদেরকে এই সব অসহায় ভূমিহীনদেরকে আমাদেরকে থাকার ব্যবস্থাটা করে দেন, থাকার ব্যবস্থাটা করে দেন, যেহেতু আমরা ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে যেন শান্তিতে বসবাস করতে পারি। যারা আমাদেরকে যে টাকা পয়সার কথা বলছিলাম, টাকা পয়সা নিছে, তারা আমাদেরকে জমি তো দেয়নি এবং টাকা পয়সার কাজ কথা বললে আর আমাদেরকে উল্টা হুমকি জন্য কথাবার্তা বলে। আপনার কাছে আমরা